আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবীজির ঘাম গুলো সংরক্ষণ করে রাখতাম। নবীজির ঘাম কত সুন্দর, বড় 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 অনুষ্ঠানে নবীর ঘাম আমরা মিশক আর আম্বর আতর হিসেবে ব্যবহার করতাম। আমার নবী কেমন সুন্দর, যে নবীর চেহারা মোবারকের দিকে একটা নজর করলে বহুদিন এক সপ্তাহের পর্যন্ত পেটের ক্ষুধা নিবারণ হয়ে যেত। কেমন নবী পেয়েছো রে উম্মত, যদি সৌন্দর্যের কারণে তুমি কাউকে ভালোবাসতে চাও, এক নম্বরে ভালোবাসতে হবে আমার আল্লাহকে, দ্বিতীয় ভালোবাসতে হবে আমার রসুলকে। এই জন্য আল্লাহর নবী বলেন, আমার ভালোবাসাটা তোমার বাবার মতো হলে হবে না, তোমার মায়ের মতো ভালোবাসা হবে না, তোমার ভাইয়ের মতো ভালোবাসলে হবে না, তুমি তোমার সন্তানকে যেই পরিমাণ ভালোবাসো ওই ভালোবাসা আমি নবীকে বাসলে হবে না, তোমার জীবনটাকে তুমি যেই পরিমাণ মহাব্বত করো ওই পরিমাণ মহাব্বত করলে হবে না, কারণ তোমার বাবার মধ্যে যেই পরিমাণ সৌন্দর্য আছে এর থেকে আমি পয়গম্বরের মধ্যে সৌন্দর্য এত বেশি। সারা দুনিয়ার মাখলুকতের সৌন্দর্য যদি এক পালায় দেওয়া হয়, আমার নবীর সৌন্দর্যের ওজন হবে কোটি গুণে বেশি। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদে ফখরুল আউয়ালিন। পয়গম্বরের কণ্ঠ কত সুন্দর, সূরা কাউসারের ব্যাখ্যায় ওলামায়ে কেরাম লেখেন সমস্ত আম্বিয়ায়ে কেরামের কণ্ঠ বড় সুন্দর। কেমন সুন্দর আমার মায়ের নবীর কণ্ঠ, মায়ের নবী কোরআন যখন তেলাওয়াত করতেন, বেঈমান আবু জাহাল মায়ের নবীর ঘরের কিনারায় অন্ধকারে চুপি চুপি পয়গম্বরের কণ্ঠের তেলাওয়াত শুনতে, সাথে বন্ধুরা বলতে আবু জাহাল যেই মুহাম্মদের গালি দাও তার তেলাওয়াত কেন শোনা, বলে যতই গালি দেই না কেন মুহাম্মদের তেলাওয়াত এত মজা লাগে রে, এমন সুন্দর তেলাওয়াত জমিনে আর কারো কণ্ঠে হয় না। এরে নবীনা শেখ উম্মতের দ্বার, সৃষ্টির শ্রেষ্ঠ সুন্দর আমার নবী, আমার নবীর সুন্দরের বিবরণ যদি সারা জিন্দেগি দেওয়া হয় শেষ করা যাবে না। আমার নবীর চুলগুলো কেমন সুন্দর, যদি উম্মতেরা সেই চুলের বয়ানটা শুনতা তাহলে আমার কলিজার টুকরা যুবকেরা বেঈমান নায়ক আর ক্রিকেটারের সাইজে চুল কেটে ইন্দুর আর বান্দর হতে পারতি না। হকীকত সে তু দুনিয়া বেখবর হে, দুনিয়া কি নুমাইশ পর নজর হে, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বহর কারে কে বাসি বা খুদা বাস, চিস্তে দুনিয়া আজ খুদা গাফল বুদাল, মে কমাশো নকরা হো ফরজ দেখলেই আকর্ষণ হয়ে যেত। যুবক বলে হুজুর আমার চুলগুলো আমি ক্রিকেটারের সাইজে কেটেছি কারণ এর মধ্যেও তো আকর্ষণ, দেখলেই আমার মা আমার তিনটা চুমো দেয় চুলে রকম কাটার কারণে। কিরে যুবক দেয়নি, তোমার শিক্ষকরা খুব নাম্বার বাড়ায় দেয় চুল কাটার কারণে, হ্যাঁ তোমার এই চুল কাটার কারণে তুমি কারো না কারো ধন্যবাদ তুমি পাইতেছো গোপনে, কারা তোমার মতো আর একটা গাঞ্জা করে বলে বন্ধু ঠিকই একটা কাজের মতো অ্যাকাউন্ট করে, কিন্তু কোন আল্লাহর প্রিয় বান্দা তোমার চুলগুলো দেখে কেউ মহাব্বতের নজরে তাকাবে না। তোমার মা অপছন্দ করে এই চুল, পছন্দ করে না তোমার আব্বা, পছন্দ করে না নবী পছন্দ করবে না, তোর গাঞ্জা করে পছন্দ করলে কি হবে,
আচ্ছা তুই যেই মেয়ের সাথে প্রেম কর আল্লাহরে সাক্ষী রেখা কত ওই মেয়ে তোর এই চুল পছন্দ করে? তোর তো একটা ভাল্লুকের মতো দেখা যায়, পছন্দ করে? এরে যুবক আল্লাহর গোলাম, ভালো করে বুঝো কিসের বাহাদুরি করো। একদিন তো মরণের ডাক এসে যাবে, কবরে গেলে তের বাবি মাস্তানির মজা কেমন? এই তোর মধ্যে যৌবন আছে, আমার মধ্যে নাই, কথা কয় কেমন আছে? তোর থেকে কম না বেশি? হয় না হুজুর গো, পোলাপান এত বেশি জ্ঞান, যৌবন বেশি কম হবে নাকি? বলবার তো কটা কই, তোদেরটা তো বিয়ে পাস করার আগে বিয়ে পাস করেছিস। লজ্জা থাকলে দাগ ব্যাকাইয়ে হাসতি না, মাথা নত করে কান্না করতি। এজন্য দেড় হাজার বছর আগে রসুল বলেছেন, লা ইমান আল ইমান লা হায়া আলা, যার লজ্জা নাই তার ইমান নাই। কেমন লজ্জা নাই বাঙালি মুসলমান, নিজের আপন মা তার নিজের কলিজার মেয়েটাকে দিয়ে ওপেনে জেনার ব্যবসা করায়। সোনার বাংলার ইতিহাস, বাবা তার আপন মেয়েটাকে হোটেলে ঢুকাইয়া বলে, তুই আজকে আমার স্ত্রীর মতো ব্যবহার হবি। এরে নবীর উন্নতির দল, নোয়াখালীর জমিনে মায়ের ইজ্জত রক্ষার জন্য ধর্ষকের বিচার চাইতেছো, ধর্ষকের ফাঁসির জন্য স্লোগান দাও। কেন এত চিল্লানি রে ভাই, ধর্ষকের বিচার চাইছো ধন্যবাদ, কিন্তু নিজেরে নিজে চিন্তা কর। নারী নির্যাতনের আইন তো বাংলাদেশে আছে বড় কড়া, শিশু নির্যাতনের আইন তো আছে বাংলাদেশের মধ্যে খুব দামি আওয়াজ, এরপর তুই আবার চিল্লাইয়া আরো কষায় দিলি, একটু বাঁচার সুযোগ আছিল এখন সুযোগ নাই, একটু যদি ধরা পড়ো তো কল্লা ফেলে দেওয়া হবে। কিন্তু যুবক তুই বুকে হাত দিয়া আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারোনি, তুই নোয়াখালীর মায়ের ইজ্জতের চিন্তা করো, তুই একটু জবাব দে আমাকে, তোর এই বয়সে তুই জীবনে কতটা মেয়ের জীবনের উপরে হামলা করেছো, তোর এই বয়সের ভিতরে কত জীবন নারীর জীবনের সতীত্ব নষ্ট করেছো, তোর আব্বা জানে না, মা জানে না, ভাই জানে না, কেউ জানে না, কিন্তু আল্লাহ জানে। আর তুই যে মেয়েটার সাথে অপরাধ করেছো ওই মেয়েটা তো জানে, তুই এলাকার বড় লম্পট, তুই 13 বার হজ করলেও তো মেয়ের কাছে হাজির হইতে পারবি না, মেয়ে তো তোরে ভালো করে চিনেছে, তুই লম্পট। এরে যুবক, তোর বিচারের দাবি কে তুলবে, তোমার বিচারটা কে করবে? তবে বিচার যদি নাও পাও কপালে লেখ, 7টা মেয়ের জীবন খাইছো, 10টা মেয়ের চরিত্রে হামলা করেছো, কপালে যদি তোর বিয়া থাকে এমন একটা সময় একটা মেয়ে তোর কপালে আসবে, 10টা মেয়ের জাল এক মেয়ে তোরে মিটাইয়া দুনিয়াতে মরার আগে আজাবুল কবর তোরে দেখায় দিবে। আল খবিসাতুল লিল খবিসিন, খবিসের সাথে খবিস আসবে, ভালোর সাথে ভালো আসবে, কপালে লেখা রাখ। আর বিয়া আছে কিনা তাও আমার সন্দেহ। ভাইরা আমার, এরে নবীর আশিক উম্মতের দল, আমার নবীর সৌন্দর্যের বিবরণ সারা রাত দিলেও শেষ হবে না রে উম্মত। মানুষ মানুষকে মহাব্বত করার দ্বিতীয় উপকরণ হলো যোগ্যতা। আমার নবী কেমন যোগ্য নবী, দুনিয়াতে আসার পরই আমার নবীর যোগ্যতার বহির প্রকাশ ঘটতে শুরু হলো। আম্মা জানাবে না, নবী মুহাম্মদকে যখন হালিমাতুস সাদিয়ার কোলের মধ্যে দিলেন পয়গম্বর, আম্মা জান হালিমাতুস সাদিয়ার একটা দুগ্ধ পান করেন আর একটা পান করেন না, কারণটা কি? নবী জানায় দিলেন, আমার একটা দুধ ভাই আছে, তার জন্য আমি একটা দুধ রেখে দিয়েছি, আমি ইনসাফ করার জন্য এসেছি, বেইনসাফির জন্য আসি নাই। এরে নবীর উম্মতের দল, নবীজি কেমন যোগ্য নবী, দুনিয়ার কারো কাছে গিয়া জ্ঞান শিখেন নাই, কথা থেকে লেখা পড়া শিখেন নাই, আল্লাহ তাকে যোগ্য করে বানাইছেন। নবী বলেন, আনা বুরিস্তু মুআল্লিমান, আমি শিক্ষক। বলে, কোন লাইনের শিক্ষক? কলেজের, স্কুল, ভার্সিটির না মাদ্রাসা?
বলে বান্দা জীবনের যেই লাইনে অভাব আছে ওই অভাব পূরণের জন্য আমি নবী হলাম শিক্ষক। রাজনীতি বুঝো না, আমি নবী মদিনায় গিয়ে রাজনীতির শিক্ষকতা করি, উম্মতের রাজনীতি শিখাইলাম। বান্দা পরিবার চালাইতে পরিবার চালাতে শিখো না, পরিবার চালানোর পদ্ধতি আমি নবী শিখাইয়া দিলাম। ব্যক্তির জীবনটা কেমন করে মজবুত করে নিবি আমি নবী সুন্দর করে ব্যক্তিটার পরিচালনা করে আমার উম্মতের শিখাইয়া দিলাম। এরে নবীর আসে সমাজটারে কেমন করে পরিচালনা করবা, আল্লাহর নবী বলেন আমি সমাজ পরিচালনার যোগ্যতা কি লাগবে তাও দেখাই দিলাম। যোগ্যতার আলোকে যদি সব দুনিয়ার মানুষের যোগ্যতা এক জায়গায় করা হয় আমার নবীর যোগ্যতার ওজন হবে কোটি 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 গুণে বেশি। তাহলে যোগ্যতার আলোকে বান্দা তুমি যদি মহাব্বত করতে চাও আমার নবীকেই মহাব্বত করতে হবে, বাবার মতো নয়, মায়ের মতো নয়, ভাইয়ের মতো নয়, নিজের জীবনের মতো নয়, বরং জীবন থেকে বেশি, আব্বা আম্মার থেকে বেশি, নেতার থেকে বেশি। বলে কেমন কেমন? বলে নেতার বিরুদ্ধে যখন কথা হয় তুমি মোবাইলটা বের করে লাইভে আসলা, আবার প্রতিবাদ জানাইলা। তোমার প্রিয়ের বিরুদ্ধে যখন কেউ কথা বলে তুমি মহাব্বতের দাবি নিয়ে লাইভে আসছো, তুমি প্রতিবাদ জানাইছো। ওরে নবী তোমার সামনে যদি আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বলে লাইভ আসো আর যাই আসো না কেন, তোমার প্রতিজ্ঞাবদ্ধ হইয়া জীবনের মায়া ত্যাগ করিয়া ঘর থেকে সালাম দিয়ে বের হতে হবে। আমার নবীর দুশ্মনের বিচার যতক্ষণ পর্যন্ত হবে না আমি নবীর উম্মত ঘরের দরওয়াজায় ফিরে যাব না। কিন্তু কিন্তু তুমি যে বিচারের দাবি নিয়ে আগাচ্ছ তোমার বিচার করবে কে? যেই উম্মতরা পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লে ওই উম্মতের রসুলের কাতারে কোনো দাম থাকে না। তুমি নবীর দুশ্মনের বিচার চাও কিন্তু তুমি যে মাথার মধ্যে নবীর দুশ্মনের পরিচয় দিয়া রাখছো, মদিনার আদর্শ মাথায় নাই, মদিনার আদর্শ তোমার বডির মধ্যে নাই, তুমি তো বেঈমানের পদাঙ্ক অনুসরণ করতেছো। এরে নবীর উম্মত নবীর সুন্নতকে জবাই করতেছো। আজকে যদি দল কোন দলের একটা লোক এই আপনাদের দরবেশের হাতে একটা অন্যায় করে ধরা খায় দলের নেতারা বলবে তোরে বহিষ্কার, তার মানে কি আঙ্গ দল পবিত্র, নাপাক লোক আঙ্গ দলে থাকার অধিকার নাই, ঠিক নি? সামান্য একটা অন্যায় করছে দলের নেতারা বলে তুমি বহিষ্কার। ফলে নবীর উম্মত যারা হবে এরা যদি অপরাধ করিয়া নবীর সুন্নতের জবাই করে আবার বাহাদুরি করে নবী কেন বলবে না এরে উম্মত তুই আমার দল থেকে বহিষ্কার? মদিনার নবী বলেন বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান নামাজ, বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ বাদ দেয় না, নামাজ ছাড়ে না। অথচ এখানে এমনও আসে কে রসুল আছেন, মিছিলটা কিন্তু টাইট করে করেছেন কিন্তু আজকে ফজর পড়েন নাই, যোহরের নামাজ পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েছেন কিনা জানি না, এশা পড়বেন কিনা তাও জানি না, মোনাজাত হয়ে যাবে, স্টেজ থেকে বলা হবে, আজান হবে, নামাজ পড়ে যাবেন, সব দৌড়ায় যাবে কে কার আগে বাড়িতে যাবে। বলে নামাজ বাড়ি গিয়ে পড়লে পড়লাম, না পড়লে নাই, আবার গিয়ে বয়ান শুনে ঘুমাবে, ফজরের নামাজের কোনো খবর নাই। অথচ উম্মতের দল নামাজ যদি পাঁচ ওয়াক্ত বান্দা না পড়ো নবীর উম্মতের কাতারে নাম থাকবে না, কারণ এক ওয়াক্ত নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই। দাঁড়াইয়া নামাজ পড়ো, শক্তি যদি না থাকে অসুস্থ, বসে বসে নামাজ আদায় করো, যদি বসে আদায়ের শক্তি না থাকে শুয়ে শুয়ে আদায় করো, শুয়ে আদায় করার যদি শক্তি না থাকে বান্দা তুমি ইশারায় নামাজ পড়ো, এরপর নামাজ বাদ দেওয়া যাবে? কত অক্ত পড়া লাগবে? কত অক্ত? বছরে কয়বার? বছরে দুইবার? এরে নবীর উম্মতের দল দৈনিক পাঁচ বেলার নামাজ পড়া লাগবে, মাঝে মাঝে দুই এক ওয়াক্ত নামাজ না পড়লে কোনো অসুবিধা হবে না? কথা কয় না বোবায়ারিস হবে? ভালো করে কও, ফেরেশতারা লিখে নিক হবে? এবার জবাব ঠিক করে কবরে যাও, নাহলে জুতা রেডি। আল্লাহ বলে ফেরেশতারা লেখ বলতেছে হবে, এরপরে যদি না পড়ে তো পিডা, বলতেছে হবে এরপরে যদি না পড়ে তো। সপ্তাহে জুমার দিন নামাজ পড়লেই হবে? যারা শুধু জুমা পড়ে পাঁচ ওয়াক্ত পড়ে না তারা টাটকাবে নামাজে, এদের নামাজি বললে কবিরা গুনাহ হবে। আবারও আসতে পারে
যারা শুধু জুমা পড়ে পাঁচ ওয়াক্ত এরা নামাজি না বেনামাজি? এদেরকে নামাজি বললেও কি হবে? বলেন কি হবে? আর জুমার নামাজ পড়তে গিয়ে কি পুরা পড়ে? পড়ে? কিছু মুফতি সাহেবরা ফতুয়া দেয় জুমার আগে চার রাকাত লাগে না। আমল চোর বাইর হয়েছে দুনিয়ায়, কিছু আমল চোর ধর্মের নামে আমল চোর। এগো তারাবি বিশ রাকাত পড়লে মাজা ব্যথা হয়, এই জন্য কয় কমায় বড় কথা কয় না। তারাবি বিশ রাকাত পড়লে কি ব্যথা হয়? মাজা ব্যথা হয়। অথচ রসুল সারা রাত নামাজে কাটায় দিলেন, তাহাজ্জুদ পড়লেন, ইশরাক পড়লেন, আওয়াবিন পড়লেন, চাশত পড়লেন, নবী এত নামাজ পড়লেন, সমস্ত সাহাবায়ে কেরাম নফল নামাজ পড়লেন। আর কেউ যদি কয় নফল লাগে না, নবী বলবে তোর মতো উম্মত আমার লাগে না। নামাজ লাগবে নি? কত ওয়াক্ত? প্রতিদিন পড়তেই হবে, পড়তেই হবে, না পড়লে কোনো সমস্যা হবে? সবাই বলেন হবে। যেহেতু বলছেন হবে, এবার বিবেক দিয়ে চিন্তা করে সামনে আগায়েন। বেশি বাঁচার কিন্তু গ্যারান্টি নাই, যত মরণের লাশ পাই সব যুবকের লাশ। যুবক, তোমার মতো যুবক পাঁচ ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা কলেজে পড়ে আছে না নাই? ফেনীতে নাই? ও বাবা, দেখলে মনে হয় যেন কেন্দ্রীয় মসজিদের খতিব। পরে কই? বিশ্ববিদ্যালয়, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসি, এসপি, আইজি, উকিল, ব্যারিস্টার পাঁচ ওয়াক্ত নামাজি আছে না নাই? তুমি পারবা না কেন? ফিট রেডি কইরা যাও। খোদার মায়ের দুনিয়ার বাইর, খোদার মায়ের ও ভাই, নমরুদ, হামান, কারুন, ফেরাউনের নাম শুনছেন না? এরা ফকিন্নির বাচ্চা ছিল? কেমন ক্ষমতাওয়ালা ছিল? আমেরিকার মতো, রাশিয়ার মতো? কত বড় ক্ষমতাওয়ালা সেই ফেরাউন! 40 বছর পর্যন্ত যেই ফেরাউনের কোনো অসুস্থতা হয় নাই, ওই ফেরাউনের লাশ আছে কই? মাটির নিচে নাকি উপরে? কোথায়? উপরে কোথায়? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মন্তা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। মুসলমান বাদ দেন, সারা দুনিয়ার বেইমানদের বাড়ি বাড়ি তালাশ করেন, ইন্টারনেটে সার্চ দেন, অথবা কোনো উপায় যদি থাকে খোঁজ নেন, সারা দুনিয়াতে কোনো এক বেইমানের নাম পাবেন নাকি? ফেরাউন, হামান, সাদ্দাম, নমরুদ, একজনও না। বুঝে শুনে বললেন, আচ্ছা পান নাই। আজকে যদি বলেন এই হিন্দু ভাই, অন্য কোন ধর্মের ভাই, তোমার মাসে 1 লাখ দিব, নামটা ফেরাউন রাখো, কথা কয় না? এই সত্য কথা বলতে এত টেনশন কেন? রাখবে না কোনো বেঈমান? রাখবে না মুসলমান? এই মুসলমান, মুসলমান রাখতে পারে, কারণ 1 লাখ টাকা মাসে তো কম না। কারণ যেই মুসলমান মসজিদে ঢুকিয়া সেজদা দিয়া দুর্গা পূজায় গিয়া সন্তোষ খায়, সে কি না পারে? স্লোগান দেয় ধর্ম যার যার উৎসব, তার মানে বিয়া যার যার বউ সবার কি ঠিক? বউ যার যার, বিয়া যার যার বউ সবার, আল্লাহ হেদায়াত দান করে আর মহাব্বতে বলেন এরে নবীর উম্মতের দাম। যেই ফেরাউনের নাম সারা দুনিয়ার বেইমানের মধ্যে কেউ রাজি না, এত ক্ষমতা এত টাকা, আজকে মাটি তার লাশ গ্রহণ করে নাই। ফেরাউনের নাম নেওয়ার একটা মানুষ জগতে বেঁচে নাই, অথচ আম্বিয়া কেরামের নাম নেওয়ার মানুষ আছে না নাই? সাহাবায়ে কেরামের নাম নেওয়ার মানুষ আছে না নাই? আউলিয়া কেরামদের নাম নেয়ার মতো মানুষ আছে না নাই? মাদ্রাসার নাম সাহাবিদের নামে, নিজের সন্তানের নাম আউলিয়া কেরামের নামে, আম্বিয়া কেরামের নামে নাম, এরে নবীর উম্মতের দল। খাজা মঈনুদ্দিনের নামে সন্তানের নাম, শাহজালালের নামে সন্তানের নাম, শাহ পরানের নামে সন্তানের নাম, শাহ আমানতের নামে সন্তানের নাম,
শুধু তাই না, খাজা মঈনুদ্দিনের নামে দোয়ার মাহফিল, ওয়াজ করুনের নামে দোয়ার মাহফিল চলে, বড় পীরের নামে দোয়ার মাহফিল চলে, হাটহাজারী আহমদ শফি সাহেবের নামে দোয়ার মাহফিল চলে। কেন এত সুনাম, কেন এত নাম মানুষ নেয়, কেন? তারা জগতের বড় ক্ষমতাওয়ালা ছিলেন, টাকাওয়ালা ছিলেন না? না, পেটে পাথর বেঁধে গামছা বেঁধে কালেমার দাওয়াত দিয়েছেন, তিন বেলা খানাও তারা খেতে পারেন নাই, ছোট একটা ঘর উঠাইয়া জীবন কাটাইছেন, এত তারপরও তাদের এত সুনাম, একমাত্র কারণ টাকা পয়সা কিছুই না, এই সুনামের একমাত্র কারণ হলো নবীর আদর্শ। নবীর আদর্শের দাম আছে না নাই? কম না বেশি? এরপরও পড়বেন না কেন? আমি যদি এখন বয়ানটা বন্ধ করিয়া আপনাদের জিকিরে লাগাইয়া পাঁচ মিনিটের জন্য স্টেজের পেছনে পর্দার আড়ালে গিয়ে দাঁড়াইয়া পাঁচ মিনিট পরে এসে আবার কণ্ঠের টান দিয়ে বয়ান শুরু করি, সব ঠিক আছে, বয়ান ঠিক আছে, কণ্ঠ ঠিক আছে, ব্যবধান কি, মাথায় টুপি নাই, শরীরের মধ্যে মদিনার পোশাক নাই, বিপরীতে শার্ট প্যান্ট টাই লাগাইয়া যদি বসি, আপনারা আল্লাহর মহব্বত নিয়ে বলবেন, চাপার জোরে নয়, অন্তর থেকে বলবেন, আমি যদি পাঁচ মিনিট পরে শার্ট প্যান্ট টাই লাগাইয়া, কণ্ঠ ঠিক আছে, বয়ানও ঠিক আছে, কোরআনের আয়াত পড়াও ঠিক আছে, শুধু ব্যবধান কি শার্ট প্যান্ট টাই লাগানো, শুনবেন? যারা শার্ট প্যান্ট টাইয়ের গোলামি করে তারাও বলবে হাফিজ ভাইয়ের ধ্বংস মাত্র শুরু। কথা ঠিক নেই? তাহলে পায়ে হাত রেখে বলি যুবক, আজকে বালিশে মাথা লাগাইয়া এক মিনিট চিন্তা কর, মদিনাওয়ালা নবীর পোশাকের দাম কত? রিক্সার ড্রাইভার মদিনার পোশাক লাগাইয়া রিক্সা বন্ধ করিয়া আজান শুনে মসজিদের মধ্যে যখন ঢুকে গেল, একজন ভদ্রলোক দেখে কয় সালামু আলাইকুম, হুজুর কেমন আছেন? রিক্সাওয়ালা ওয়ালাইকুম বইলা জিব্বায় কামর দিছে, ভিতরে ঢুকবো কিনা না জানি আবার বিপদে পড়ি, কারণ ভদ্রলোক আমার দেই লম্বা পোশাক দেখে সালাম দিয়ে হুজুর কইছে, ভিতরে ঢুকলে যদি কয় সামনে গিয়া ইমামতি করো, তার উপায় আছে? জানালা দিয়া একদিকে দৌড় দিতে হবে? তাহলে নবীর সুন্নতের পোশাকের দাম আছে না নাই? আরে ভাই, আজকে দেখেন উকিল ব্যারিস্টার ঢাকার সুপ্রিম কোর্টে যাও, সুপ্রিম কোর্টের বিচারপতি এরকম পোশাক পরে গলায় পাগড়ি লয়া বিচারের চেয়ারে বসে উম্মতের বিচার করতেছে, সুপ্রিম কোর্টের বিচারপতি। আর তুমি বলো এডি পরলে স্বাধীনতা নষ্ট হবে, শরীর গরম হয়ে যাবে? হ্যাঁ, রামগো ভাষায় দাঁড়াও তো কি পরিমাণ গরমের ঘামের গন্ধ পাও, আর তঙ্গো ভাষায় দাঁড়ায় তার ভয় কি গরমের ঘামের গন্ধ। সরকার এমনি এমনি কইছে তিন ফিট দূরে যা। হ্যাঁ, তোমার ঘামের গন্ধ আমার শরীর এসে যেন স্পর্শ না করে, তোমার মুখের নিকৃষ্টতম নিঃশ্বাস আমার শরীরে স্পর্শ করে যেন ক্ষতির কারণ না হয়, মুখ আটকায় রাখো, মুখ কি রাখো, আর যেই তালে বিড়ি টানোরে রাঙ্গালি, এতে মাস্ক তো ঘুমের মধ্যেও থাকা দরকার, তোমার ম্যাডাম যেই কষ্ট পায়, কথা বলেন না কেন? আর যেদিন নাকের পাস নষ্ট হয়ে গেছে, নাকের পাস নষ্ট, এদের কাছে বগুড়ার দই আর বাথরুমের পায়খানা, কথা বুঝেন নাই? এদের নাকের পাস নষ্ট, হায় হায় হায়, রাগ করতেছেন? রাগ করতেছেন? আমার আব্বার পক্ষে স্লোগান দিতেছি, রসুলের আদর্শের বয়ান করতেছি, রবিউল আউয়াল এটাই আমাদেরকে শিক্ষা দিতেছে, পিছনের সব থেকে তওবা কর, রবিউল আউয়ালে রসুলের সুন্নতের মালাটা গলায় পড়, এই করোনায় তওবা করবি না কোন গজবে আবার তওবা করবি? গজব এখনো যায়নি, গেছে বিমান নাকি বন্ধ হয়ে গেছে, ফ্লাইট বন্ধ হয়ে গেছে, পাঁচটা রাষ্ট্রের সাথে যোগাযোগ বন্ধ, কোন বিমান যাবে না করোনার আক্রান্ত হওয়ার ভয়, ভয় লাগতেছে আবার কখন জানি লকডাউন হয়, এত লকডাউন যদি হয় আল্লাহ কইবে ইসরায়েল তুইও যাই লকডাউন দিয়ে দে, এই যেদি তওবা করে না এদিন লকডাউন মার, এই মাস্ক পরলে কি মানুষ বাঁচতে পারবে, ইসরায়েল থেকে বাঁচতে পারবে?
কারণ মাস্ক পরার একটাও মরে নাই কথা বলেন না কেন মরে নাই আর মাস্ক না থাকলেই মরে যাবে তাহলে বাল উঠানিনে লেবারেরা এখনো জিন্দা কেন কথা বলেন না কেন যারা বাল উঠানে লেবার আছে না নাই মরছে একটাও ঠাডা হই না মরেনি আল্লাহ বলেন মাস্ক বাঁচানোর মালিক না মাস্ক জিন্দা করার মালিক না বাঁচানোর মালিক আমি আল্লাহ মৃত্যু দেওয়ার মালিক আমি আল্লাহ আমি যদি বাঁচাতে চাই মাস্কের ভেতর সারা বাঁচাবো আমি যদি মৃত্যু দিতে চাই ঘরের দেওয়ালের মধ্যে আজরাল পাঠায় নিয়ে যাব মূলত বাঁচানোর মালিক আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ তুমি মাস্ক পরবা কেন পোশাক পরবা কেন দূরত্ব বজায় রাখবা কেন সরকারের তা মানে কেন পুলিশের ভিডা পুলিশের ভিডার ডরে যখন দেখে মাস্ক নাই এর বলে গামছা পেঁচাইয়া মাস্ক বানায় আছে না নাই হায় হায় রে উম্মত অতএব আল্লাহর কাছে তওবা করার এই রবিউল আউয়াল মাসে খাতি অন্তরে তওবা করো হে আল্লাহ যত অপরাধ করেছি আজকে থেকে আর করব কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহর ভালোবাসা যদি চাও নবীর অনুসরণ করো নবীর অনুসরণ কেমনে করবা নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানী ও উম্মাত আমি নবীর সুন্নতের যারা মহাব্বত করলা তারা আমাকেই মহাব্বত করলা আর আমি নবীকে মহাব্বত করা মানে আমার সাথে জান্নাতে যাইবা এখন নবীর অনুসরণ কেমনে করব অনুসরণ করতে হলে দেখতে হয় আমি একজনার টুপি দেখিয়ে টুপি পরেছি একজনার জামার মতো জামা পরেছি দেখার পরে মুখস্থ করতে পারি নাই যুবক অন্য ক্রিকেটারের খেলোয়াড়ের মতো চুলটা রাখছে না দেখিয়ে না তো দেখছে হয়তো ডাইরেক্ট না হয় ইনডাইরেক্ট দেখছে তারপরে অনুকরণ করেছে নবীর অনুকরণ আল্লাহ করতে বলেছেন কিন্তু নবীর তো দেখার উপায় নাই কেমনে অনুসরণ করব নবী বলেন ও উম্মতের দল আমি কিয়ামত পর্যন্ত না থাকলেও একদল বাহিনী রেখে গেলাম এদেরকে দেখে তোমরা অনুসরণ করো এদের অনুসরণ করলেই আমি নবীর অনুসরণ হয়ে যাবে এরা কারা নবী বলেন এরা হলো আমি নবীর ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে আহলে হক উলামায়ে এদের টুপির মতো টুপি পরো ওলামায় আহলে হক যেই পোশাক পরে ওই পোশাক পরো কারণ ওলামাদের টুপি ওলামাদের দাড়ি ওলামায় আহলে হক নাকি বাতিল হক না বাতিল ওলামায় আহলে হক যেই পোশাক পরে ওই পোশাক পরো এটাই মদিনা আদর্শের পোশাক যারা বলে আলেম লাগে না এরা চূড়ান্ত আহলে বাতিল এরা কি আহলে হক না বাতিল যদি বলে কোন পীর মাশায়েক লাগে না মুরব্বী লাগে না তারা আহলে বাতিল ওই আহলে হক উলামায়ে কেরামের পথ অনুসরণ করো কোরআন সুন্নার আলোকে তোমার জীবনটাকে সুন্দর করে সাজাও কারণ মৃত্যু হয়ে গেলে আর কবরে তোমার সহযোগিতার কেউ যাবে না নেক আমল তোমার সাহায্যের জন্য সুন্নতের বাতি কবরে যাবে তোমার সহযোগিতার জন্য অতএব অন্তরটাকে নরম করে বুঝাও রে অন্তর আমার মতো তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে দোকানদারি করে ব্যবসা করে নামাজ বাদ দেয় না আমিও আজকে থেকে তওবা করে নিলাম হে আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না মা বাবার বিরোধিতা করে গুনাহগার হব না আহলে হক ওলামায়ে কেরামের অনুসরণে নিজের জীবনটা সুন্দর করে চলবো নবীর সুন্নতের বিরোধিতা করবো না নবীর সুন্নতের মালা গলায় লাগাবো ওরে বান্দা নবীর মহাব্বতে আঙ্গুলের নবগুলি যদি কাটতে চাও সেখানেও নবীর সুন্নাত মাথার টুপিটা কেমনে দিবা সেখানেও নবীর সুন্নাত জুতাটা কেমনে পায় ঢুকাইবা সেখানেও নবীর সুন্নাত যারা মানবে তারা সুন্নি যারা মানবে না তারা ধোকাবাজ
অতএব নবীর মহব্বতে সুন্নতের মালা গলায় লাগাও, আজকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ আর বাদ দিব না, কারণ আমার গুনাহের কারণে আমার ঘরের মানুষ মা বাবা সন্তান কষ্ট পায়, আমার গুনাহের কারণে সমাজের মানুষ কষ্ট পায়। আয় আল্লাহ তুমি আমাকে খাস তওবা করার তৌফিক দান করো, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করো। গলায় ছুরি আসবে মরে যাব, জীবনে আর নবীর সুন্নতের বিরোধিতা করব না, এই জবান দিয়া গীবত শেখায়াত করব না। আয় আল্লাহ আল্লাহ তোমার গোলামির বাহিরে কারো গোলামি আর করব না। যদি তওবার নিয়ত থাকে, দিলটাকে খাঁটি ভাবে নিয়ত যদি হয়, নরম করে আল্লাহর কাছে মহব্বতের সাথে বিনয়ের সাথে বলো, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, জীবনে আর নবীর তরিকার বাহিরে চলবো না, নামাজ সারবো না, সহি ভাবে কোরআন পড়া শিখবো, মা বাবার খেদমত করে দোয়া নিব। আল্লাহ আমাদের সবাইকে নবীর আদর্শওয়ালা উম্মত হওয়ার তৌফিক দান করেন। آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام ودير مالي قدرة النظر دي دكين شعصر تكي اپنا البندر مؤيدن حزير حيرس আয় আল্লাহ টাকার লোভে খানার লোভে আসে নাই, আপনার মহব্বত নবীজির মহব্বতের জাহান্নাম থেকে ক্ষমা চাওয়ার জন্য এখানে আসছে রে আল্লাহ। উলামায়ে হযরতদের জবানে কোরআন সুন্নাহর আলোকে দিক নির্দেশনামূলক আলোচনা শুনেছেন। আয় আল্লাহ নবীজির মহব্বত আমাদেরকে কবুল করে নেন, জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, নবীজির সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ সারা দুনিয়া থেকে মহামারী দূর করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, সরকার বাহাদুর যত যত জনপ্রতিনিধির দায়িত্ব পালন করে সবাইকে দিনদার বানায় দেন, প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ পর্দার আড়ালের মা বন্ধুরে পর্দা মিশি আবেদা বানায় দেন, ছেলে সন্তান নেককার দিনদার বানায় দেন। আয় আল্লাহ উলামায়ে কেরামদেরকে মাফ করে দেন, মুরব্বীদেরকে মাফ করে দেন, আমার কলিজার টুকরা যুবকদেরকে কবুল করে মাফ করে দেন। আয় আল্লাহ সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন, আসাতেজায়ে কেরাম তালেবুল ইলমদেরকে কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শ ওয়ালা বানায় দেন। আয় আল্লাহ প্রত্যেকটা ঘরের সন্তানগুলো নেককার বানায় দেন আল্লাহ, সকল মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন, পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের তৌফিক দান করেন।